হস্তশিল্প হলো বাংলার গৌরব। পশ্চিমবঙ্গ রাজ্যের হস্তশিল্প মেলা 2022-23। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই উৎসব মুখর বাঙালিকে উৎসাহ দেওয়ার জন্য তিলোত্তমা নিউ টাউনের ইকো পার্কের গেট নম্বর 1-এর পাশে শুরু হলো রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। হ্যালো ফ্রেন্ড, আমি রাজ। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আমরা প্রতিনিয়ত ভ্রমণের ভিডিও আপলোড করে চলেছি। কোথায় এই মেলা? ঠিক ইকো পার্কের পাশে গেট নম্বর 1-এর কাছে। কোনো প্রবেশ মূল্য নেই। জনপ্রতি 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ইকো পার্ক ভ্রমণের সাথে রাজ্য হস্তশিল্প মেলা দেখে নিতে পারেন, হতাশ হবেন না। তবে হ্যাঁ, এখান থেকে অবশ্যই কিছু হস্তশিল্প কিনুন। বইমেলা থেকে খাদ্য মেলা, পর্যটন মেলা থেকে হস্তশিল্প মেলা, প্রতি বছরই এই সব ধরনের মেলা হয় পশ্চিমবঙ্গের বুকে। বিভিন্ন হস্তশিল্পের পসরা নিয়ে সাজানো হয়েছে দোকান, রং বেরঙের জিনিস নজর কাড়বে সকলের। ছোট বড় মিলিয়ে প্রায় 1000 স্টল নিয়ে শুরু হয়েছে এই মেলা। 23টি জেলার বিভিন্ন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন, নিজেদের হাতের তৈরি পণ্য এখানে তারা বিক্রি করছেন। মেলায় গিয়ে জানতে পারলাম প্রায় 50টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে, আর খোলা আকাশের নিচে 1000 স্টল রয়েছে। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর 1-এর রাস্তার দুপাশে খোলা আকাশের নিচে আরও 1000 স্টল রয়েছে। কোথাও বেতের বুনো ধামাকুলো, আবার কোথাও ঘর সাজানোর বাহারি জিনিস চোখের সামনে নিমেষেই তৈরি করে দিচ্ছেন শিল্পীরা। জেলার বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা হস্তশিল্প মেলায় অংশগ্রহণ করতে এসেছেন। কেউ সোলার তৈরি বাহারি ফুল বানাচ্ছে, কিংবা কেউ জঙ্গলমহলের টেরাকোটার কাজ করছে। এই সব সামগ্রী শোভা বাড়াচ্ছে মেলা। মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। ঘর সাজানোর কিছু শৌখিন জিনিস, মাটির পুতুল, ছোটদের খেলনা, নানা রকমের শাড়ি, চাদর, পাঞ্জাবি, কুর্তি ইত্যাদি পাওয়া যাচ্ছে। এছাড়া মহিলাদের ব্যবহার্য নানান ফ্যাশনের জাঙ্ক জুয়েলারি, কাঠ ও বেতের আসবাবপত্র এই মেলাতে বিক্রি হচ্ছে। কৃষ্ণগড়ের বিখ্যাত মাটির পুতুল, ফলিয়ার শাড়ি, পুরুলিয়ার বিখ্যাত মুখোশ, বীরভূমের বিখ্যাত টেরাকোটা এবং বাঁকুড়ার ডোকরা শিল্পের নানান জিনিস এখানে রয়েছে। হস্তশিল্প মেলা হাতের কাজের জিনিসের জন্য বিখ্যাত। মেলা থেকে বেতের সামগ্রী, ঘর সাজানোর বিভিন্ন জিনিস, শাড়ি, জাঙ্ক জুয়েলারি, চামড়ার ওপর বাটিকের কাজ করা ব্যাগ, কাঁথা কাজ, গালা শিল্প, তাঁত শিল্প ইত্যাদি কিনতে পারবেন। ঘর সাজাতে বা বিভিন্ন জনকে উপহার দেওয়ার জন্য এগুলি খুবই ভালো। এখান থেকে অবশ্যই কিছু কিনুন। সেই একই হাতের কাজের জিনিস বেশ কিছু ব্যবসায়ী অনেক চড়া দামে বিক্রি করে কলকাতার বিভিন্ন মলে বা দোকানে। মেলাতে ঘুরতে ঘুরতে খিদে পেলে আপনি পেয়ে যাবেন কালিম্পমের বিখ্যাত মোমো, জয়নগরের মোমা, নলিনগুড়ের পিঠেপুলি, ফুচকা এবং আরও অনেক কিছু। হস্তশিল্প মেলা 25 নভেম্বর থেকে 18 ডিসেম্বর 2022 পর্যন্ত প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত চলবে। সকলের প্রবেশ অবাধ। চলুন দেখে নিই জিনিসপত্রের দাম কেমন।
কেমন দাম আছে? 40 টাকা করে। কি দিই তুই? কোথাকার? কেমন আছে? 50 টাকা করে। কেমন দাম আছে? এটা কত দাম? 120 এটা ছোট বলে। কেমন দাম আছে? 50 টাকা। এটা পাট দিয়ে তৈরি সুতো। টেম্পারেচার আছে আপনার, ওই টেম্পারেচার যা আছে টেম্পারেচার ফাটবে না। কেমন দাম? কেমন দাম আছে? 50 টাকা। কেমন দাম আছে? 100 টাকা। মানে বানিয়ে দিচ্ছেন? এগুলো 700। কিন্তু ব্যাগগুলো কেমন দাম আছে? আর ওই পিছনে একটু বড়গুলো, হ্যাঁ কোথায় গাড়ি এগুলো স্যার? কলকাতা কেমন দাম আছে? 70-80। আর এইগুলো সব ঝিনুকের কেমন দাম আছে? টি শার্ট 350। এটা কত করে? হ্যাঁ এটা 100। এটা সব মোটামুটি 100 থেকে 180। প্যাটগুলো কেমন দাম আছে? এটা 60 টাকা করে। 160। আর এগুলো 100? কেমন দাম আছে? এটা 300। কি ব্রাশ দিয়ে তৈরি? ক্লিপগুলো কত করে দাদা? আর এগুলো বাকি সব 20। পুতুলগুলো কেমন দাম আছে? সব আর এগুলো ছোট এগুলো এগুলো সব পিস না করে। দিদি পাঞ্জাবিগুলো কত করে? Thank you.
কিসের তৈরি? তো সব পাথরে তৈরি না? কত করে কাটে? কত করে? 80 টাকা? সবই 80 না না কেমন করে পড়বে? কেমন 200-300-400 কিরকম বানিয়ে যাচ্ছে? কিভাবে সেই দামটা কিভাবে পড়ছে? কাটের উপর কেমন দাম আছে? ডিসাইন 400 টাকা। কেমন দাম আছে? 300-350 কিভাবে আসবেন? বেস্ট অপশান হলো বাস, বারাসাত, ডানকুনি, এয়ারপোর্ট, টালিগঞ্জ, গড়িয়া, বালি স্টেশন, দমদম স্টেশন, পার্ক সার্কাস স্টেশন বা বালিগঞ্জ স্টেশন থেকে সরাসরি বাসে করে আসতে হবে। সবচেয়ে কাছের বাস স্টপেজ হলো ইকো পার্ক গেট নাম্বার 1। এছাড়া প্রাইভেট কার বা বাইকে করে সরাসরি এখানে আসতে পারবেন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। Thank you.
আজ এই পর্যন্ত। আমাদের তো এবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায় অনেক কিছু কেনাকাটা সম্পন্ন হলো, তবে এবার আপনাদের পালা, চটপট আসুন আর হাতের তৈরি কিছু জিনিসপত্র কিনে নিয়ে যান। নতুন আপডেটের জন্য অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও তথ্যের জন্য কমেন্ট করবেন। শীঘ্র আবার দেখা হবে। ধন্যবাদ।